তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি এইট পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রশ্নটা কি আছে জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্র সম্পর্কে ধারণা আলোচনা করো অর্থাৎ জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে আমি নোটসে রেখেছি দেখবে যে কিছু বইয়ের নাম এখানে অনেকগুলো বইয়ের নাম আমি নোটসে মেনশান করে দিয়েছি এতগুলো যদি মনে নাও রাখতে পারো এখানে কয়েকটা নাম অবশ্যই দেবে যেমন হোয়াই সোশ্যালিজম তারপর তারপরে আছে ডেমোক্রেটিক সোশ্যালিজম রিকনস্ট্রাকশান অফ ইন্ডিয়ান পলিটি এইসব যে গ্রন্থ এই সব গ্রন্থে তার রাষ্ট্রচিন্তার পরিচয় পাওয়া যায় আর তার রাষ্ট্রচিন্তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে তার গণতন্ত্র সম্পর্কে ধারণা আর সমাজবাদী গণতন্ত্রের কথাই তিনি বলেছেন সমাজবাদী গণতন্ত্রের কথাই তিনি বলেছেন এবং তার গণতন্ত্রের যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই নোটসের মধ্যে আমি উল্লেখ করেছি তিনি প্রচলিত গণতন্ত্রের বিরোধিতা করেছেন তিনি প্রচলিত গণতন্ত্রকে স্বৈরা স্বৈরাচারী গণতন্ত্র বলেছেন বা স্বৈরতন্ত্র বলেছেন প্রচলিত যে গণতন্ত্র যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে তাকে গণতান্ত্রিক স্বৈরাতন্ত্র বলেছেন তিনি আর তার মতানুসারে এই ধরনের শাসন ব্যবস্থা হলো কার্যত নির্বাচিত স্বৈরাতন্ত্র নির্বাচিত স্বৈরাতন্ত্র পরের পয়েন্ট আলোচনা করেছি দলহীন গণতন্ত্র অর্থাৎ রাজনৈতিক দলের গুরুত্বকে তিনি প্রাধান্য দেননি কারণ রাজনৈতিক দল রাজনৈতিক নীতি আদর্শের বদলে নিজেদের আখের গুচতে অর্থাৎ নিজেদের কিভাবে ভালো করা যায় তার প্রতি বেশি মনোনিবেশ করে থাকেন সেই কারণে তিনি রাজনৈতিক দলের বিরোধিতা করেছেন পরের পয়েন্ট পাবে গণতন্ত্র একটি জীবনধারা অর্থাৎ গণতন্ত্র কি মানুষের জীবনে অর্থাৎ আমরা আমাদের যে জীবন অতিবাহিত হয় তার মধ্যেই গণতন্ত্র বিকশিত আছে এবং সম্প্রসারিত হয় তার মাধ্যমেই সেটাই জয়প্রকাশ নারায়ণ বলেছেন পরের পয়েন্ট পাবে গণতান্ত্রিক ব্যর্থতার কথা তিনি বলেছেন আর অংশগ্রহণকারী নৈতিক গণতন্ত্রের কথা তিনি বলেছেন এই পয়েন্টগুলো আমি নোটসে উল্লেখ করেছি তোমরা প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নাও আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস হচ্ছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হয়ে থাকে সোমবার বুধবার এবং শনিবার দুদিন হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস একদিন লাইভ ক্লাস সময় সময় মক টেস্ট নেওয়া হয় তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো তোমাদের অনার্সে যে চারটে পেপার আছে সিসি এইট নাইন টেন এবং এস ইসি বি পেপার এই পেপারগুলো তোমাদের পড়ানো হয়ে থাকে চারটে পেপারই তোমাদের পড়ানো হয় তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের পার মান্থ ছশো টাকা করে ফিস নেওয়া হয় এই চারটে পেপারের জন্য চলো আজকের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা তোমাদের সিসি এইট পেপার থেকে আছে প্রশ্নটা কি আছে জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে সেখানে কি লিখবে দেখো ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে জয়প্রকাশ নারায়ণ বিংশ শতাব্দীতে তার রাষ্ট্রচিন্তার কাঠামো গড়ে তোলেন তার লেখা হোয়াই সোশ্যালিজম ফ্রম সোশ্যালিজম টু সর্বদয়া ডেমোক্রেটিক সোশ্যালিজম রিকনস্ট্রাকশান অব ইন্ডিয়ান পলিটি প্রভৃতি গ্রন্থে তার রাষ্ট্রচিন্তার পরিচয় পাওয়া যায় তার সমগ্র রাষ্ট্রচিন্তার মধ্যে অন্যতম হল গণতন্ত্র সম্পর্কে তার চিন্তাধারা তারপরে কি বলা হচ্ছে দেখো জয়প্রকাশ নারায়ণের মতে গণতন্ত্র সেক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন সমাজতন্ত্র ও গণতন্ত্রের জন্য নিবেদিত পান সমাজবাদী গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য জয়প্রকাশ জীবনভোর নিরলস সংগ্রামে সামিল হয়েছেন গণতন্ত্রের প্রতি প্রবল আকর্ষণের পরিপ্রেক্ষিতে জয়প্রকাশ নারায়ণ গণতন্ত্র এবং তার সমস্যা ও সাফল্য বিস্তারিতভাবে আলোচনা করেছেন গণতন্ত্র সম্পর্কে তার চিন্তাধারা ব্যাখ্যা বিশ্লেষণ করলে নিম্নলিখিত বিষয়গুলি দেখা যায় যেমন প্রথম যে পয়েন্টটা আছে কি আছে দেখো প্রচলিত গণতন্ত্রের বিরোধিতা তিনি প্রচলিত গণতন্ত্রের বিরোধিতা করেছেন সেখানে কি বলা হয়েছে দেখো জয়প্রকাশ নারায়ণ পশ্চিমী দেশগুলিতে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাকে গণতান্ত্রিক স্বৈরাতন্ত্র হিসাবে অভিহিত করেছেন তার মতানুসারে এই ধরনের শাসন ব্যবস্থা হল কার্যত নির্বাচিত স্বৈরাতন্ত্র তার অভিমত অনুযায়ী সকল সরকারি হলো মূলত অভিজাততান্ত্রিক প্রকৃতির এই সমস্ত শাসন ব্যবস্থায় মুষ্টিমেয় মানুষ অবশিষ্ট সকলকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ গণতন্ত্রে জনগণ শাসক হিসাবে প্রতিপন্ন হয় বলছে শাসক হিসাবে প্রতিপন্ন হয় না দ্বিতীয় পয়েন্ট আছে দলহীন গণতন্ত্র জয়প্রকাশ নারায়ণের অভিমত অনুযায়ী রাজনৈতিক দলসমূহ গণতান্ত্রিক মূল্যবোধকে কার্যকর করার ব্যাপারে সক্রিয় হয় না গণতান্ত্রিক মতাদর্শ অনুসারে দলগুলি পরিচালিত হয় না ক্ষমতার জন্য রাজনৈতিক দলের লাগাম ছাড়া লোভ গণতন্ত্রকে বিপন্ন করে তোলে গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য নয় ভারতে দলব্যবস্থার ভিত্তিতে পরিচালিত নির্বাচনগুলি গণতন্ত্রের স্বার্থের বিচারে ক্রমান্বয়ে অধিকতর অপ্রাসঙ্গিক প্রতিপন্ন হচ্ছে এই কারণে জয়প্রকাশ নারায়ণ দলহীন গণতন্ত্রের ওপরে জোর দিয়েছেন তারপরে কি বলা হচ্ছে দেখো গণতন্ত্র একটি জীবনধারা পরের পয়েন্ট জয়প্রকাশ নারায়ণ নারায়ণের গণতন্ত্র হল একটি জীবনধারা সমাজস্থ ব্যক্তিবর্গের জীবনধারার মধ্যেই গণতন্ত্রের প্রকৃত পরিচয় পাওয়া যায় তারপরে বলা হচ্ছে দেখো জনজীবনে জনজীবনে আর্থসামাজিক সামাজিক ক্ষেত্রে জনজীবনের আর্থসামাজিক সামাজিক ক্ষেত্রে গণতন্ত্র সম্প্রসারিত গণতন্ত্রকে জনসাধারণের উদ্যোগ আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্যে পাওয়া যায় সমাজস্থ ব্যক্তিবর্গের সংঘ বলছে সংঘ সংগঠন ও কার্যধারার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার অস্তিত্ব পরিলক্ষিত হয় অর্থাৎ কেবল সরকারি কাজকর্মে মানুষের অংশগ্রহণ বা রীতিনীতিকে অধিকারের মধ্যে বলছে সরকারি এই পয়েন্ট এখানে একটু দেখো অর্থাৎ কেবল সরকারি কাজকর্মে মানুষের অংশগ্রহণ বা রাজনৈতিক অধিকারের মধ্যে গণতন্ত্রের তাৎপর্য সীমাবদ্ধ নেই এবার পরের পয়েন্ট আছে গণতান্ত্রিক ব্যর্থতা জয়প্রকাশ নারায়ণের অভিমত অনুসারে সামাজতান্ত্রিক বা সাম্যবাদী দারিদ্র দারিদ্র কোথাও গণতন্ত্র সাফল্যমণ্ডিত হতে পারেনি সামাজতান্ত্রিকও হতে পারেনি সাম্যবাদী সমাজেও হতে পারেনি বা দারিদ্র সমাজ এরম কোথাও কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারেনি সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ব্যবস্থায় কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় এক্ষেত্রে ক্ষমতাসীন দলের সিদ্ধান্তই চূড়ান্তভাবে কার্যকর হয় অন্যদিকে পশ্চাৎপদ ও দারিদ্র দেশগুলিতে গণতন্ত্রের সমস্যা সংকট মানে ভিন্ন প্রকৃতির দুর্দশাগ্রস্ত অর্থনীতি পরিবর্তনশীল দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করে তোলে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা অর্থনৈতিক অনগ্রসরতা প্রভৃতি গণতন্ত্রের সার্থকতার পথে একটি বড় বাধা তারপরে কি বলা হচ্ছে দেখো অংশগ্রহণকারী নৈতিক গণতন্ত্র জয়প্রকাশ নারায়ণের মত অনুসারে অংশগ্রহণকারী নৈতিক গণতন্ত্রই হল আসল গণতন্ত্র তাই জয়প্রকাশ নারায়ণ অংশগ্রহণকারী নৈতিক গণতন্ত্রের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন গণতন্ত্রের সার্থকতা ও সাফল্যের স্বার্থে সার্থকতা ও সাফল্যের স্বার্থে জনসাধারণকে সহায়ক জনসাধারণকে সহায়ক নৈতিক গুণ ও মানসিকতার অধিকারী হতে হবে অন্যথায় গণতন্ত্রের সাফল্য লাভ করতে পারবে না গণতন্ত্রের স্বার্থে ব্যক্তি মানুষের চাহিদাকে সীমাবদ্ধ করা দরকার ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে এবং সকলকে দায়িত্ব গ্রহণে ইচ্ছুক ও সক্ষম হতে হবে সর্বোপরি ব্যক্তিবর্গকে শোষণ পীড়ন ও স্বৈরাচারের বিরোধিতায় সচ্চার হতে হবে এবার উপসংহারে কী লিখবে দেখো জয়প্রকাশ নারায়ণ বিশ্বাস করতেন যে সমাজবাদ ছাড়া গণতন্ত্র ও গণতন্ত্র ছাড়া সমাজবাদ সম্পূর্ণ ও সার্থক হতে পারে না সমাজতান্ত্রিক মতাদর্শের প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে সফল করে তোলা সম্ভব এই বিষয়ে আধুনিক কালের দার্শনিকরা জয়প্রকাশ নারায়ণের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেন কিন্তু সমালোচকদের মত অনুসারে সম্পূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সৃষ্টি সংরক্ষণ ও সম্প্রসারণের উপায় পদ্ধতি সম্পর্কিত জয়প্রকাশ নারায়ণের আলোচনার সীমাবদ্ধতাকে অস্বীকার করা যায় না গণতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি বহুলাংশে অবহেলিত হয়েছে স্বভাবতই গণতান্ত্রিক সমাজ সম্পর্কিত ধ্যান ধারণা অনেক কল্পনা হয়ে পড়েছে এই ছিল তোমাদের আজকের ক্লাস